400 টাকা অথবা 400 টাকার নিচে কোনটা নেবেন DM7 DM9 অর DM10 নাকি HM12 অর HM13 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইমন ফ্রম অন দা টেক DM7 DM9 DM10 HM12 অর HM13 আপনাদের প্রশ্নতে আরো কিছু অপশন থাকলেও আজকের ভিডিওতে এই পাঁচটা ইয়ারফোন নিয়ে কথা বলবো কোনটা হবে বর্তমান সময়ের বাজেট বেস্ট चारशो टाकाय तार आगे आसुन परिचय कर दी गैजेट पाई साथे दिस भिडियो इज स्पन्सर्ड बाय गैजेट पाई तादेर काछे एई पाँचटा इयारफोन ही पे जाबेन आकर्षणीय मूल्य साथे थाकबे दस दिन रिप्लेसमेंट वारेंटी एछाड़ाओ तादेर काछे पावा जाबे विभिन्न धरनेर गैजेट सह विभिन्न मोबाइल एक्सेसरिजो विस्तारित रयेछे तादेर फेसबुक पेज एबं ग्रुपे बर्तमाने तारा राजशाही शहरेओ एकाधिक फ्री पिकअप पॉइंट निये कार्यक्रम शुरू करेछे गैजेट पाई एई पाँचटा इयारफोनेर ही बर्तमान प्राइसगुलो स्क्रिने देखे नेन तबे एसब जिनिसेर किन्तु दाम जेको मुहूर्ते उठानामा करते पारे सुतरां सकल आपडेट्स पेते अवश्यई तादेर पेजटी लाइक दिये दिते हबे एबं ग्रुपे जयेन हये जेते हबे सुविधार्थे डेस्क्रिप्शन बक्से तादेर सकल लिंक देवा थाकलो डीएम गुलार तो पैकेजिंग एकई एकटा आगुन आगुन भाव निये चले आसछे अवश्य जिनिसगुलाओ आगुनेर मतोई आर यूसी एचएम12 और एचएम13 डीमेर मतो हये आसछे जाइ होक पैकेजे थाकछे इयारफोन एक्सट्रा इयर टिप्स दो एकटा कागजपत्र आर 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 किछु ना डीएम सीरीजेर इयारफोनगुलोर प्लास्टिकेर ए बक्सटिके क्यारिंग केस हिसेबे यूज करते पारबेन माने एक ढिले दुई पाखी मारा जाके बोले बक्स प्लस क्यारिंग केस एकजोनी करे दिच्छे दुइटार काज आर यूसी एचएम12 और एचएम13 ए तो भालो मानेर क्यारिंग केस बा इयारफोन पाउच जाके बोले सेटाई थाकछे तो 400 টাকার ভিতরে কোনটা বেস্ট মানে কোনটা নেবেন সেটা জানার আগে হালকা করে দেখে ফেলব এই পাঁচটা ইয়ারফোনেরই ওভারভিউ সো ফারস্টেই চলে যাব QKZ DM7 এর কাছে DM7 এর বডি ভালোই প্রিমিয়াম বিল কোয়ালিটিও ভালো লেগেছে আমার কাছে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা 3.5 mm জ্যাকটা আরো জোস ব্যাপার DM7 এর সাউন্ডের ব্যাপারে বলতে গেলে ট্রেবলটা একটু বেশি ভোকালটা নরমালের থেকে একটু থিন মনে হয়েছে আমার কাছে আর বেসটা একটু কম মনে হয়েছে যদিও একসময় এই DM7 টাই বেজ কিং ইয়ারফোন হিসেবে খ্যাত ছিল কিন্তু বর্তমানে এই হেভি বেজ ইয়ারফোনদের মাঝে আসলে এটা একটু কমই লাগে সো যদি আমি মার্কিং করি তাহলে এই DM7 কে আমি 10 এর মধ্যে 7 দিব DM9 এর অবস্থা ভালো প্রিমিয়াম ডিজাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল জ্যাক তার কোয়ালিটিও যথেষ্ট ভালো মোট কথা বিল্ড কোয়ালিটি খুবই ভালো আছে সাউন্ডের ব্যাপারে এটা অবশ্যই DM7 এর থেকে এগিয়ে থাকবে এবং এগিয়ে আছেও ভালোই লাগলো আমার কাছে ভোকাল ঠিকঠাক ট্রেবলও ঠিকঠাক বেসটাও অস্থির সব মিলে দারুণ সাউন্ড কোয়ালিটি সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং লাউডলি শোনা যাচ্ছিল 400 টাকায় মার্কিং এ DM9 কে 10 এ 8 দেওয়া যায় এবার আসি DM10 এর দিকে আগের ভার্সন DM9 এর থেকে ডিজাইন এবং বিল্ডে পরিবর্তন আসলেও সাউন্ডের দিক থেকে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করলাম না দুইটার সাউন্ডই প্রায় একই ট্রেবল বেস ভোকাল মিড সবই ঠিকঠাক আছে বেশ ক্লিয়ার এন্ড লাউডলি সাউন্ড প্রোভাইড করছিল এটি অবশ্য DM9 এও কিন্তু তাই ছিল তবে এটার বিল্ড এবং ডিজাইন আমার কাছে একটু অন্যরকম লেগেছে মানে ভালোই লেগেছে ইয়ারবাডসগুলোর পেছনে আবার ম্যাগনেটও রয়েছে বাহ দারুণ ব্যাপার তো কিন্তু এটা দামে কিছুটা কম মানে DM9 এর থেকে কিছুটা কম বর্তমান দাম 340 টাকায় সব দিক বিবেচনা করে এটাকে আমি 10 এ 9 দেব এবার আসি UC HM12 এর কাছে আউটলুক কিন্তু যথেষ্ট প্রিমিয়াম বিল কোয়ালিটিও ভালো লাইট ওয়েট লং টাইম ইউজে কোনো প্রকার বিরক্তি ছিল না তবে সাউন্ড কোয়ালিটিটা একটু পিছিয়ে বেস কম ভোকাল ঠিকঠাক আর ট্রেবলটাও ঠিকঠাক আছে তবে মিডসটা একটু ক্লাউডি বা ঘোলাটে টাইপের তবে গেমে কিন্তু এই সাউন্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে গেমে এই ধরনের সাউন্ডগুলো পার্সোনালি আমার কাছে ভালো লাগে তবে যদি মিউজিকের ক্ষেত্রে বলা যায় তাহলে একটু ইকুয়ালাইজার ব্যবহার করে এদিক সেদিক করে নিলেই কিন্তু দারুণ একটা পারফরমেন্স দিবে সো বর্তমান দাম অনুযায়ী মার্কিংয়ে এটাকে 10 এ 7 দিব HM13 এর ব্যাপারে বলতে গেলে ডিজাইনটা একটু ক্লাসিক কিন্তু ভালো লাগার মতোই ইয়ারবাডসগুলোর পেছনে ইউসি ব্র্যান্ডিং করা দেখতে প্রিমিয়ামই লাগে তারের কোয়ালিটিও যথেষ্ট ভালো মনে হলো আমার কাছে সাউন্ডের ট্রেবলটা একটু বেশি তবে ভালোই লাগে ভোকাল ঠিকঠাক বেসটাও ঠিকঠাক খুব বেশিও না আবার খুব কমও না সাউন্ড ক্লিয়ার অ্যান্ড লাউডলি ছিল বর্তমান দাম অনুযায়ী আমি মার্কিংয়ে এটাকে DM10 এর মতোই 10 এ 9 দিব তো ওভারভিউ এবং মার্কিং শেষে সব দিক বিবেচনা করে আমি এটাই বলবো যে 400 টাকা অথবা 400 টাকার ভেতরে অথবা 400 টাকার নিচে আমার কাছে বেস্ট মনে হলো DM10 আর HM13 কে DM9 এর পারফরমেন্স কিন্তু মোটেও খারাপ না যথেষ্ট ভালো মানে এই তিনটা ইয়ারফোনের পারফরমেন্সই কিন্তু সমান
কিন্তু ডিএম টেন আর এইচএমের এই মানে এইচএম থার্টিনের প্রাইস রেঞ্জ কিন্তু সমান, মানে ডিএম নাইনের থেকে প্রাইস কম। তাহলে আমি কোনটাকে গিয়ে রাখবো? অবশ্যই যেটা কম প্রাইসে ভালো পারফরমেন্স দেবে সেটাই। সুতরাং ডিএম নাইনের প্রাইসের থেকে ডিএম টেন এবং এইচএম থার্টিনের প্রাইস কম এবং পারফরমেন্সও ভালো। সুতরাং আমার এই কম্পারিজন ভিডিওতে মানে এই পাঁচটা ইয়ারফোনের ভেতরতে মানে এই বাজেটের ভেতরে পাঁচটা ইয়ারফোনের ভেতর থেকে শেষ পর্যন্ত যে তিনটা ইয়ারফোন ছিল মানে ডিএম নাইন, টেন এবং এইচএম থার্টিন, তার ভিতর থেকে ডিএম টেন এবং এইচএম থার্টিন হচ্ছে উইনার। তবে ডিএম নাইন কিন্তু খারাপ নয়, ডিএম নাইনকে আমি খারাপ বলছি না, জাস্ট প্রাইস আর যেই ডিজাইন এদিক থেকে ডিএম টেনটা আর এইচএম থার্টিনটা এগিয়ে গেছে। এখন আপনি যদি রেগুলার গেম খেলেন, গান শোনেন, মানে মিড টু হেভি ইউজার, আবার প্রিমিয়াম লুকিং ডিজাইনের একটা ইয়ারফোন লাগবে কিন্তু বাজেট 350-400 টাকার ভেতরে, তাহলে আপনাকে বলবো আপনি ডিএম টেন অথবা এইচএম থার্টিনটা দেখেন। আর যদি মনে করেন যে না, সাদা সিধা একটা ইয়ারফোন হলে হলো, লং টাইম ইউজ করব, যেন ওটা কমফোর্টেবলি থাকে লং টাইম ইউজ করার পরেও, মানে বিরক্ত ফিল যেন না হয়, আবার মিউজিক গেমিং এগুলো টুকটাক হবে, তাহলে আপনাকে বলবো আপনি ডিএম নাইনটা দেখেন অথবা এইচএম টুয়েলভটা দেখেন, সেটাই বেস্ট হবে। আসলে কোনটা রেখে কোনটাকে যে বেস্ট বলবো, আসলে সবগুলাই বেস্ট তাদের দামের দিক এবং পারফরমেন্স বিবেচনা করলে, জাস্ট আমাদের ভালো লাগাটাই ভিন্ন। এই যেমন ধরেন ডিএম টেনের যেই ইয়ারবাডসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বড় বড়, সেটা আমার কাছে ঠিকঠাক মনে হলে কিন্তু অন্যদের কাছে আসলে এটা ঠিক মনে হয় না, মানে বিরক্তকর লাগে অনেকের কাছে। আবার যেই এইচএম থার্টিন আছে বা ডিএম নাইন আছে এগুলোর কিন্তু ইয়ারবাডসের যে ডিজাইন বা যেরকমভাবে কানে মানে কমফোর্টেবলি ফিট হয়ে যায়, সো এটা কিন্তু সচরাচর সবাই পছন্দ করে। সুতরাং যার যার ভালো লাগা, মানে এক এক রকম ভালো লাগা এক একজনের, সো যার যেমনটাই পছন্দ তেমনটাই নিয়ে নিতে পারেন গ্যাজেট পাই থেকে। ডিসক্রিপশন বক্সে তো তাদের লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে অবশ্যই একবার চেক করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি যে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিবেন, না হলে প্রবলেম আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।